জঙ্গল হয়ে যায়, এটা সেটা হবে না। অর্থাৎ এই গাছটা ছোট অথচ প্রচুর পরিমাণে ফুল দেবে। কি দাম আছে এটা? একশো টাকা থেকে স্টার্ট আছে। লাল জামরুল, এখানে কিন্তু এই যে ফুলও চলে এসছে। লিলির কি আরো ভ্যারাইটি আছে? কি কি আছে? আট থেকে দশ রকমের লিলি এখানে আছে। অ্যাভোকাডো গাছে কিন্তু ফুলও চলে এসছে, এখানে দেখতে পাচ্ছ তোমরা। এই গাছটার নাম হচ্ছে ফক্স টেল। এই যে এখানে প্রচুর ফল হয়েছে, এই যে এখানে ফলগুলো পেকেও গেছে। বাহ, এই গাছটার নাকি পাতার খুব, হ্যাঁ খুব পাতার নাকি খুব দারুণ সেন্ট। তো আমাকে দাদা এটা শুকতে বললো। এ তো পুরো কাঁচা মিঠে আমের মতো গন্ধ। এই হচ্ছে দারচিনি গাছ। বাহ কি সুন্দর পাতাগুলো, একদম কচি পাতাগুলো। অ্যাডেনিয়ামের এটা ফোকা ভ্যারাইটিটা আছে। কিউই গাছ এগুলো। থাইল্যান্ডের আমড়া গাছ, এটা অল টাইম কিন্তু এরকমই আমড়া হয়ে থাকে। পুকুর পাড় দিয়ে হাঁটছি এই মুহূর্তে, দারুণ লাগছে। এটা হচ্ছে আলু বোখরা গাছ। বদ্দের অনেক ভ্যারাইটি আছে আমাদের কাছে। কি দাম আছে? টিউবার বিক্রি হচ্ছে আপনার 700 থেকে 1000 টাকা। জয় গুরু, নমস্কার, আমি অঙ্কুশ আর ডিভাইন সোলে তোমাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি আছি সেই তারামা নার্সারিতেই। তো এই মুহূর্তে আমি একটু দেখে নেব ছোট্ট করে যে কী কী এখানে ফুল ও ফলের গাছ আছে, সেটা তোমাদের সাথে ডিটেলে শেয়ার করার চেষ্টা আমি করব। তোমরা যারা নতুন দেখছো চ্যানেলটাকে তারা প্লিজ সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল বাটনটাকে প্রেস করো, যাতে ইন ফিউচার যখনই আমি কোনো ভিডিও আপলোড করি তার নোটিফিকেশানগুলো যেন টাইম টাইম তোমাদের কাছে পৌঁছে যায়। স্টে টিউনড, ভিডিওটা স্কিপ করো না, দারুণ একটা ভিডিও হতে চলেছে, শেষ অবধি দেখো। থ্যাংক ইউ। বগুনবেলিয়া কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমি। এই যেটা কমন কালার সেটা হচ্ছে এই টকটকে রানী কালারটা, সেটাই এখানে রাখা আছে প্লাস্টিক পটিংয়ে করা আছে। দাদা এটার কি দাম আছে এই মুহূর্তে? হ্যাঁ, যেমন লতিয়ে জঙ্গল হয়ে যায়, জঙ্গল হয়ে যায়, এটা সেটা হবে না। অর্থাৎ এই গাছটা ছোট অথচ প্রচুর পরিমাণে ফুল দেবে। কি দাম আছে এটার? এটা আপনার 100 থেকে শুরু, 100 টাকা থেকে স্টার্ট আছে। এর আরও অনেক কালার আছে তো নিশ্চয়ই সামনে? না, এই ভ্যারাইটিটার এইটাই কালার আছে। আচ্ছা, এই গাছটাই আমার বাড়িতে আছে, এটা দত্তপ্রিয়া ফুলটা। এটা কি দাম আছে? এর ছোট চারা আপনার ওই 30 থেকে শুরু, 30 থেকে শুরু। এই গাছটা যেহেতু বড় এটার দাম একটু বেশি। এটার দাম কত আছে? এটাকে দাম ওই 75 টাকা, 75 রুপিস আছে গাছটা যেহেতু বড় বলে। এখানে আম, এটা কি আমের ভ্যারাইটি? কাটিমুন। হ্যাঁ, কাটিমুন, কাটিমুন। এটার কি দাম আছে? এটা এখন ওই আপনার 150 টাকা থেকে 200 টাকা, 150 থেকে 200 রেঞ্জ আছে এটা। এটা আপনার 12 মাস হয়, 12 মাস হবে, সুস্বাদু আম। আচ্ছা, খুব সুস্বাদু আমটা। আর এটা কি গাছ আছে? ওটা অ্যাভোকাডো, অ্যাভোকাডো যেটা। আচ্ছা, অ্যাভোকাডো ফল, এটা তো বিদেশি ফল। আচ্ছা, এটার কি দাম আছে? এটা আপনার 500 থেকে এবার উঠতে থাকবে উপরে, 500 থেকে শুরু গাছের দাম স্টার্ট হচ্ছে। গাছের হেলথ এবং সাইজ অনুযায়ী দামটা বাড়বে। অ্যাভোকাডো গাছে কিন্তু ফুলও চলে এসেছে, এখানে দেখতে পাচ্ছ তোমরা। আর কিছুদিনের মধ্যেই কিন্তু ফল হওয়া শুরু হয়ে যাবে। এটা হচ্ছে জামরুল গাছ, এটাও থাই লাল জামরুল। আচ্ছা, এটা লাল জামরুল, যেটা তোমরা দেখো লাল জামরুল। এখানে কিন্তু এই যে ফুলও চলে এসছে, 75 রুপিস করে দাম আছে এই লাল জামরুলটার। গাছের হেলথ এবং কোয়ালিটি অনুযায়ী দাম কিন্তু বাড়তে পারে। প্রচুর সংখ্যায় রাখা আছে এখানে, আরও অনেক অনেক গাছ আছে এখানে। আমি দেখতে পাচ্ছি এগুলো সুপারি গাছ। সুপারি গাছের কি দাম আছে? এটা 15 থেকে 20 টাকা রেট আছে, 15 থেকে 20 টাকা রেট আছে। প্রচুর পরিমাণে কিন্তু এখানে গাছ রাখা আছে, একদম সরু গাছেই ফল ধরে। আচ্ছা, এটা কিন্তু একদম ছোট গাছ এবং সরু গাছেই ফল শুরু হয়ে যাবে। পিঙ্ক কাঁঠাল নাম। পিঙ্ক কাঁঠাল মানে কিন্তু তোমরা ভেবো না যে কাঁঠালে বাইরের আবরণটা পিঙ্ক হবে, সেটা নয়। এটার ভ্যারিয়েন্টটার নাম হচ্ছে পিঙ্ক কাঁঠাল। এরকম সরু সরু গাছেই কিন্তু মুচি আসবে এবং ফল হওয়া শুরু হয়ে যাবে। এক্সক্লুসিভলি ফলের সেকশন বেশিরভাগটাই। এটা হচ্ছে তেজপাতা গাছ, 20 থেকে 30 টাকা হচ্ছে এর দাম। এটা কিন্তু কামরাঙা গাছ, এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু কামরাঙা হয়ে আছে অলরেডি, কামরাঙা এখানে হয়ে আছে। কি দাম আছে দাদা কামরাঙা? ক্রিসমাস ট্রি, এটার কি দাম আছে? 75 রুপিস, এরকম প্লাস্টিক প্যাকেটে করা আছে। ছোটগুলোর দাম হচ্ছে 75 রুপিস, আর এখানে এই যে বড় হয়ে গেছে এই গাছটা কিন্তু একদম প্রায় রেডি হয়ে গেছে, গিয়ে মাটিতে বসিয়ে দিলেই হবে। এটার দাম কি আছে? 120 থেকে 125 টাকা দাম আছে। গাছের গ্রোথ অনুযায়ী কিন্তু দামটা ভ্যারি করে। এটা হচ্ছে একালিপা। দেখো গাছটার পাতাগুলো কত সুন্দর, মানে হাফ গ্রিন
হাফ হচ্ছে পিঙ্ক, একটু ডিপ পিঙ্ক আছে সাথে। এটার কি দাম আছে দাদা? একালিপার 50 rupees আছে এর দাম। বোগনবেলিয়া কিন্তু এখানে দেখতে পাচ্ছ তোমরা অনেকগুলো ভ্যারিয়েন্টই আছে, 80 rupees করে আছে প্যাকেটের দাম, এরকম প্লাস্টিক প্যাকেটে করা আছে। তার পাশেই রাখা আছে কিন্তু এখানে থাইল্যান্ডের ভ্যারাইটি আম তো এটা? এটা ভাস্তারা, মানে এটা আবার কি ভ্যারাইটি? দুবার ফল হয়, মানে দোফলা গাছ। এই যে এখানে কিন্তু আম হয়ে আছে তোমরা দেখতে পাচ্ছ। এটার কি দাম আছে? 50 rupees আছে দাম দাদা। এটা কি গাছ? ফলসা? কিউই? ও কিউই গাছ এটা? বাহ, এটা হচ্ছে কিউই গাছ। দেখো জিরাটের নার্সারি পাড়াতে কি কি গাছ নেই, আমি তো মানে শুনে রীতিমতো অবাক হয়ে গেলাম যে এটা হচ্ছে কিউই গাছ। যেই কিউই ফল তোমরা কিনে খাও বাজার থেকে, পার পিস ফলের দাম 40 rupees থেকে 60 to 65 rupees হয়ে থাকে কিউই ফলের দাম, সেই কিউই গাছ কিন্তু এটা। বাহ, এটার কি দাম আছে দাদা? 500 টাকা থেকে শুরু। সেই জন্যই বলি যে জিরাট নার্সারি পাড়াতে কি গাছ নেই। এখানে আছে জবা গাছ, এটা কি ভ্যারাইটি আছে? এটা হচ্ছে আপনার আমেরিকান আর অস্ট্রেলিয়ান, আমেরিকান আর অস্ট্রেলিয়ান ভ্যারাইটির গাছ এখানে রাখা আছে, বেশ বড় বড় প্যাকেটে কিন্তু করা আছে। এই সিরিজটার কি দাম আছে? এটা আপনার 100 থেকে শুরু, 100 টাকা থেকে শুরু। এইখান থেকে আছে, এত কালেকশন এসছে, এখনও কিন্তু সবগুলোতে ঠিকভাবে ফুল আসা শুরু হয়নি, প্রচুর কুড়ি আছে, আর মোটামুটি দিন 20-25 মধ্যে সব ফুল চলে আসবে, তাই তো? হ্যাঁ, অ্যাডেনিয়ামের এটা থোকা ভ্যারাইটিটা আছে। এখানে কিন্তু প্রচুর রকমের কালার আছে এবং কালেকশন প্রচুর আছে এই মুহূর্তে, এখানে দেখতে পাচ্ছ তোমরা প্রচুর কালেকশন আছে। এটা কিন্তু এখন এই মুহূর্তে হোলসেল রেট চলছে 150 থেকে 180 টাকা। গাছের কোয়ালিটি দেখলেই তোমরা বুঝতে পারবে যে একসাথে কতগুলো কুড়ি এখানে এসছে, তোমরা দেখো খুব হেলদি গাছ এবং অনেক কালার আছে এখানে। এখানে প্রত্যেক গাছের গায়ে কিন্তু তোমরা এরকম দেখতে পাচ্ছ যে স্টিকারগুলো আছে, মানে দাদা তোমাদেরকে কিন্তু এখান থেকে তোমাদের কি কালার চাই সেই অনুযায়ী কিন্তু গাছ বেছে দিতে পারবে। এই পাতাবাহারটা খুব কমন একটা পাতাবাহার, কিন্তু বেশ সুন্দর দেখতে। দাদা এটার কি দাম চলছে? 50 টাকা এর দাম, 50 rupees ইচ। পেট্রা ভ্যারাইটি এই পাতাবাহারটা, বেশ বড় প্যাকেটে কিন্তু করা আছে, 50 টাকা আছে দাম। ম্যান্ডোভিলার চারা এখানে দেখতে পাচ্ছি দাদা, কি দাম আছে ম্যান্ডোভিলা? ম্যান্ডোভিলা এটা সাদাটা হবে, সাদাটা কি দাম আছে? 50 rupees দাম আছে। প্রচুর কালেকশন এখানে, প্রচুর কালেকশন। এই দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ জবার আরও ভ্যারাইটি এখানে আছে, প্রচুর এখানে ফুল ফল সমস্ত কিছুই রাখা আছে। এই যে সিনিক বিউটিটা, সেটাটা অসাধারণ ভিউ, মানে নার্সারিটা এত সুন্দর সাজানো। এই গাছটার নাম হচ্ছে ফক্স টেল। এই যে এখানে প্রচুর ফল হয়েছে, এই যে এখানে ফলগুলো পেকেও গেছে, অসাধারণ লাগছে। আচ্ছা আর এটা, এই এই গাছটার কি দাম আছে? লিলি, এটা লিলির একটা ভ্যারাইটি, এটার দাম আছে 50 rupees। এটা তো বসালে মনে হয় মরে না কখনো। লিলির কি আরও ভ্যারাইটি আছে? হ্যাঁ, কী কী আছে? লিলি আমার কাছে প্রায় 8 থেকে 10টা ভ্যারাইটি, 8 থেকে 10 রকমের লিলি এখানে আছে, সব 50 rupees করে দাম আছে। এই গাছটা খুব সুন্দর লাগলো, ইউনিক, পাতাবাহারের সাথে এরকম একটা ফুল হয়, নিমোনিয়া গাছটার নাম। এই গাছটার কত দাম আছে দাদা? ছোটো চারা এই মুহূর্তে নেই, ছোটো চারা এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই, তবে তোমরা দাদার সাথে ফোনে কথা বলে নিতে পারো কবে কি চারা ঢুকছে, সেই অনুযায়ী তোমরা কিন্তু এখানে ভিজিট করতে পারো। ছোটো চারা আসলে কিরকম কি দাম হয় মোটামুটি? মোটামুটি 50 টাকা, 50 rupees মতো দাম থাকে একদম ছোটো চারা। খুব সুন্দর কালেকশন, পাতাবাহার খুব ঝিরিঝিরি পাতা। এটার কি দাম আছে? এটাও 50 থেকে শুরু, এটাও 50 rupees থেকে স্টার্ট আছে। এটা হচ্ছে মিষ্টি কমলা লেবু, একদম দাদা আমাকে গ্যারেন্টি সহকারে বললো যে যেই তোমরা এখান থেকে নিতে চাও না কেন, নিয়ে গিয়ে বাড়িতে ফল হলে তারপরে সেটা তোমরা জানাতে পারো, একদম খুব মিষ্টি হবে কমলা লেবু। এটার দাম কি আছে? 250 থেকে স্টার্ট আছে, আপ টু 350-400 অব্দিও যেতে পারে গাছের হেলথ এবং কোয়ালিটি অনুযায়ী। ভিউটা একবার তোমরা দেখো, সুইট লেমন বলে একটা গাছ, এটা আমি প্রথম শুনলাম এই গাছটা সম্পর্কে। এই গাছটা 150 টাকা দাম আছে, এই লেবুটা নাকি খোসা সহ খাওয়া যায়। বাহ, কি ইউনিক ইউনিক ভ্যারিয়েন্ট আছে গাছের।
এই হচ্ছে দারচিনি গাছ। বাহ কি সুন্দর পাতাগুলো, একদম কচি পাতাগুলো। কি দাম আছে দাদা? ১০০ টাকা দাম আছে দারচিনি গাছ। তারামা নার্সারিতে কিন্তু একদিনে সব কিছু ঘুরিয়ে দেখানো সম্ভব নয়, এক সপ্তাহ লাগবে, তাতেও মনে হয় কমপ্লিট হবে না। এটা কি গাছ? লোকাট। এটাতে কি হয়? ফল হয়। আচ্ছা, ফলটা খায়। কুল? আচ্ছা, এগুলোর মানে কি থেকে কি রেঞ্জ আছে? মোটামুটি কত থেকে কত অব্দি রেঞ্জ আছে? ৫০ টাকা থেকে ১৫০ টাকা অব্দি কিন্তু রেঞ্জ আছে কুলের, এবং সিডলেস কুলও আছে। এগুলো হচ্ছে থাইল্যান্ড ভ্যারাইটির আম, যেটা আমার বাড়িতে লাগানো আছে। এটার দাম কি আছে দাদা? ১০০ টাকা রেট আছে থাইল্যান্ড ভ্যারাইটিটা। ১২ মাসের আম শুনেছি, কিন্তু ১২ মাসের কাঁঠাল শুনিনি, বিশ্বাস করো। এই ১২ মাসের কাঁঠাল গাছ হচ্ছে এটা। ১২ মাস কাঁঠাল হবে, অর্থাৎ ১২ মাস তোমরা এঁচোড় খেতে পারবে, যারা এঁচোড় প্রেমী মানুষ। পুকুর পাড় দিয়ে হাঁটছি এই মুহূর্তে, দারুণ লাগছে। পুকুরটা পুরোটাই কিন্তু বাঁধানো। একটু দেখিয়ে দি সবাইকে, সবাই চিনতে পারবে। এটা 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 না এই যে এটা, তাই তো? এটা হচ্ছে আলু বোখরা গাছ। আলু বোখরা গাছটার কি দাম আছে? ১০০ থেকে স্টার্টিং আছে গাছের হেলথ অনুযায়ী। এগুলো সব কিন্তু আলু বোখরা গাছ, থাইল্যান্ডের আমড়া গাছ। এটা অল টাইম কিন্তু এরকমই আমড়া হয়ে থাকে। হ্যাঁ, এই যে এখানে ছোট ছোট কুড়িও চলে এসছে, সারা বছর এরকমভাবেই ফুল আসতে থাকবে এবং এরকম সারা গাছে আমড়া হয়ে থাকবে। দারুণ দারুণ সব ভ্যারাইটি আছে। মিষ্টি চেরি, চেরি ফল অথচ মিষ্টি। আমরা যে চেরি ফল খাই, মানে অরিজিনাল চেরি তো পাওয়াটা খুব দুষ্কর ব্যাপার, বাট এখানে অরিজিনাল চেরি আছে এবং সেটা মিষ্টি, মিষ্টি চেরি। সেটা হচ্ছে ৫০০ রুপিস দাম হচ্ছে, এরকম প্যাকেটে করা আছে, তোমরা বাড়িতে গিয়েই মাটিতে বসিয়ে দিতে পারো। প্রচুর চারা কিন্তু এসছে এই মুহূর্তে, ৫০০ করে দাম আছে। বাহ, এই গাছটার নাকি পাতার খুব, হ্যাঁ খুব পাতার নাকি খুব দারুণ সেন্ট। এতো পুরো কাঁচা মিঠে আমের মতো গন্ধ, একদম কাঁচা আমের মতো গন্ধ, মানে দারুণ লাগলো। আর কি দাম আছে ল্যাভেন্ডারটা? ল্যাভেন্ডারগুলো ২০ টাকা দাম আছে। তো তোমরা একবার ভিজিট করো, ডেফিনেটলি তারামা নার্সারিতে আসো। এখানে গাছ কিন্তু প্রচুর গাছ, এবং সব থেকে বড়ো কথা কি, তোমরা কিনবে তো ডেফিনেটলি, ঠিক আছে, তোমরা একবার গাছ সম্পর্কে যাদের নলেজ কম আছে তারা কিন্তু একবার ডেফিনেটলি এখানে আসো এবং এসে জানো গাছ সম্পর্কে, তোমাদের খুবই ভালো লাগবে। এটা একটা ছুটি কাটানোর ডেস্টিনেশনও হতে পারে তোমাদের এখানে আসলে, কারণ কি, এটা হচ্ছে নার্সারি পাড়া, যেহেতু প্রচুর নার্সারি আছে এখানে, তার মধ্যে এক্সক্লুসিভ কয়েকটা বড়ো নার্সারি আছে, তার মধ্যে কিন্তু এই তারামা নার্সারি অন্যতম। হ্যাঁ, পদ্মের অনেক ভ্যারাইটি আছে আমাদের কাছে, সেগুলো আপনারা ভিডিওতেই দেখতে পারবেন এখন। আচ্ছা, একটু আমাকে বলে দিন দাদা, এই যে এখানে একটা পটে দেখতে পাচ্ছি, তাই তো? এটা ১০০০ পেটাল, ১০০০ পাপড়ি। হ্যাঁ, ১০০০ পেটাল, মানে সত্যি করে ১০০০টা পাপড়ি হয়? আরে বাপরে, এটা তাহলে বেশ দামি গাছ। হ্যাঁ, এটার কি দাম আছে? এর টিউব শুধু বিক্রি হচ্ছে ৭০০ থেকে ১০০০। আর যদি কেউ মনে করে যে গাছ নিতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা ছোট গামলাতে সেটিং করেছি, উপরে দেখাতে পারবো আপনাকে, ওই গাছগুলো পেয়ে যাবে। আচ্ছা, মানে যদি কেউ মনে করে যে ডিরেক্টলি আমি টিউবার না নিয়ে আমি একদম পুরো গাছটাই নেব, তাহলে সেই ক্ষেত্রে তারা অনেকেই আছে ভয় পায় নিতে, যে বাড়িতে গিয়ে হবে কি না কি ব্যাপার, তো তারা সেই ক্ষেত্রে গাছ নিতে পারে। সেই ক্ষেত্রে দাম কি আসতে পারে?
আপনার ছোট গামলাতে সেটিং হয়তো আপনার 1200 টাকা, একদম সেট করে আপনি দিয়ে দেবেন 1200 থেকে 1300 টাকা দাম, পুরো সেট করে 1000 পেটাল আপনি দিয়ে দেবেন। আর আরো কি কি ভ্যারিয়েন্ট আছে? আরো অন্যান্য একদম মিনিটা আছে, মিনিটাও আছে, হাজারই যেটা অনেক হয়। আচ্ছা, মিনি আছে 10-12টা ভ্যারাইটি আছে, ভ্যারাইটি আছে। আচ্ছা, মোটামুটি প্রাইসটা কি রেঞ্জ আছে, কি থেকে কি প্রাইস? পিঙ্ক, হোয়াইট, বাই কালার সবই আছে, বাই কালার উপলব্ধ আছে। আর কি থেকে কি দাম আছে রেঞ্জ মোটামুটি? আপনার মিনি গুলো আপনার 200 টাকা, 200 টাকা থেকে স্টার্টিং আছে, আপ টু কত অবধি? আর যেগুলো ওর থেকে সেমি ডাবল যেগুলো, সেগুলো আপনার ওই মোটামুটি 300 থেকে 500 টাকা, 300 থেকে 500। ঠিক আছে দাদা, আমি নাম্বারটা দিয়ে দেবো, দর্শকরা আপনার কাছে ফোন করে জেনে নেবে কবে কি আসবে, আপনি একটু গাইড করে দেবেন কিভাবে আসবে তারা। হ্যাঁ, খুব ভালো লাগলো আপনার সাথে আলাপ হয়ে, আপনিও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে দাদা। হ্যাঁ, থ্যাংক ইউ। একটু আপনার নাম্বারটা বলে দিন সবাইকে। 9434 9434 56 56 4572 4572। এই নাম্বারে দাদাকে তোমরা সন্ধে 7টা থেকে 10টা অবধি কল করতে পারো, যে কোনো রকমের কোয়ারিজ সেগুলো তোমরা জিজ্ঞেস করে নিতে পারো। আরও দুটো নাম্বার আছে, এই কার্ডটা কি আমি রাখতে পারি? হ্যাঁ, এইটা নিচেরটা। তো আমি নাম্বারগুলো তোমাদের সাথে ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো, তোমরা ডেফিনেটলি ফোন করে দাদার সাথে একবার মিট করো, দেখা করো এখানে। তোমাদের আমি এইটুকু বলতে পারি যে তোমরা এখানে আসলে খালি হাতে যেতে পারবে না, কি দাদা তাই তো? একবার সবাইকে বাই করে দিন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এত এত গাছ যে একদিন কি ছেড়ে দাও তোমরা, 7 থেকে 10 দিন ঘুরলেও মনে হয় কমপ্লিট করতে পারবো না আমি। দাদা আমাকে কিন্তু বিরক্ত না হয়ে এত সুন্দর করে গাইড করছেন এবং পুরো জায়গাটা আমাকে ঘুরিয়ে দেখাচ্ছেন যে এখানে কত রকমের গাছ আছে, দাদার সাথে কথাও হচ্ছে। তো সত্যি কথা বলতে এত বড় একটা নার্সারি মেনটেন করা মানে হ্যাটস অফ। তো যতটা সম্ভব তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করলাম, ইন ফিউচার আরও এরকম ভালো ভালো ভিডিও তোমাদের জন্য আমি নিয়ে আসবো ডেফিনেটলি। তোমরা সাথে থাকো আর একই রকমের ভালোবাসা আমার সাথে রেখো। আর তোমরা যারা নতুন দেখছো চ্যানেলটাকে তারা প্লিজ সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল বাটনটাকে ডেফিনেটলি প্রেস করো, যাতে ইন ফিউচার যখনই আমি কোনো ভিডিও আপলোড করি তার নোটিফিকেশানগুলো যেন টাইম টু টাইম তোমাদের কাছে পৌঁছে যায়। এত সুন্দর করে তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করি, এই মোমেন্টগুলো শেয়ার করি তোমাদের ভালোবাসার জন্যই। এভাবেই তোমরা সাথে থেকো, কেমন লাগছে সেটা জানিও আমাকে। আর কী কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাও সেই অনুযায়ী কিন্তু কমেন্ট সেকশানে তোমরা আমাকে জানাতে পারো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। জয় গুরু, হ্যাভ এ গুড ডে।